পলায়ন করছিল। আসলে তারা মুসলমান ছিল না, তারা ছিল মুনাফিক। আবদুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে 300 জন তারা যুদ্ধক্ষেত্রে যাননি। তারা বলল, যুদ্ধক্ষেত্রে গিয়ে কি হবে, সেখানে তো আমরা নিহত হব অথবা মরে যাব, আমাদের পরিবার পরিজন তারা কি খাবে, কিভাবে বাঁচবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইস্তাযাল্লাহুমুশ শায়তান বিবাদি মা কাসাবু, শয়তান তাদেরকে পদস্খলন করেছিল যা তারা কামাই করেছেন। ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। যে সকল মুসলমান বুঝতে পারেনি, মুনাফিকের প্ররোচনায় যারা প্ররোচিত হয়েছে, যারা যুদ্ধক্ষেত্রে যেতে পারেননি, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। পরবর্তীতে তারা মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই এবং তার দল থেকে ফিরে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহ গাফুরুন হালিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ হচ্ছেন সহনশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীল ব্যক্তি যারা আছেন তাদেরকে ভালোবাসেন। এই উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ বাহিনীকে নির্দিষ্ট একটি উহুদ পাহাড়ের একটি নির্দিষ্ট স্থানকে ইন্ডিকেট করে আল্লাহ রাসূল বলেছেন, আমরা যুদ্ধে জয়ী হই অথবা পরাজিত হই, তোমরা এই জায়গা থেকে ফিরে আসবে না। তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে স্পষ্ট এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আহ্বান তিনি যে করেছেন, এটা সাময়িকভাবে মুসলমানরা ভুলে গিয়েছিল। ইবলিস শয়তান মুসলমানদের কাছে এই বাণী পৌঁছে দিয়েছিল, আজকের যুদ্ধে তো বদরের মতো মুসলমানরা বিজয়ী হয়েছেন। এ কথা শোনার সাথে সাথে মুসলমানরা যুদ্ধক্ষেত্রে ছেড়ে তারা গনিমতের মাল সংগ্রহ করার জন্য নির্দিষ্ট জায়গা থেকে তারা সরে এসে অন্য জায়গা গনিমতের মাল সংগ্রহ করছে, আর পেছন থেকে ঠিক ওখান দিক দিয়েই দেখা গেল খালেদ সাইফুল্লাহ এবং তার দল এসে মুসলমানদেরকে পর্যদস্ত করলেন এবং 70 জন মুসলমান শহীদ হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই যুদ্ধের কথা যখন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, এটি তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবাদুদ্দিন কাসীর রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে লিখছেন, তখন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি তো আমার স্ত্রী রোকেয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা কন্যা, তিনি অসুস্থ ছিলেন যার কারণে আমি যুদ্ধক্ষেত্রে আসতে পারিনি। আমি যদিও যুদ্ধক্ষেত্রে যাইনি, বদর যুদ্ধে যেমনিভাবে আল্লাহ রাসূল আমাকে গনিমত দিয়েছেন, ঠিক উহুদের যুদ্ধেও ঠিক তেমনিভাবে আমাকে গনিমত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সেই বাণী, ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন যারা বুঝতে পারেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদের যুদ্ধে বারবার তিনি রক্তে রঞ্জিত হয়েছেন, এমনকি তার দান্দান মোবারক শহীদ হয়েছে। জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আমি উহুদের ময়দানকে আমি উল্টিয়ে দেব, উহুদবাসীর প্রতি আমি শাস্তি দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদবাসীদের জন্য বদদোয়া করেননি, আল্লাহর নবী তায়েববাসীদের জন্য বদদোয়া করেননি। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, আমার এই জাতিকে তুমি হেদায়েত দাও, আমার জাতি তারা বুঝেনি, তারা বুঝে না, আল্লাহ তুমি তাদেরকে দুঃখ দিও না, তুমি তাদেরকে কষ্ট দিও না, তুমি তাদেরকে হেদায়েত দাও। আল্লাহর নবী ধৈর্য ধরেছেন, কিন্তু তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করেননি। ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, ইসলামকে প্রতিষ্ঠিত করা নিজের জীবনে, নিজের পরিবারে, এই পৃথিবীতে, এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসুন কোরআনের সাহায্যে আমরা নিজেকে সাজাই, আমরা কোরআনকে গবেষণা করি, আমরা কোরআনকে অনুসরণ করি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন হবে সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।